এখানে পুলিশ সাহায্য করতেছে। আলহামদুলিল্লাহ, ফজরের নামাজ আদায় করলাম, এখন রুমে যাচ্ছি, কারণ ঘুমাইতে হবে, কারণ আমার ফ্লাইট আবার বিকেলে। আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দর মতো আদায় হয়েছে। তো বন্ধুরা, নামাজ শেষ করে চলে যাচ্ছি হোটেলের দিকে। তো হোটেলের দিকে এখন ভোর, অনেক ভোর, তো মানুষজন খুব কম, মানে তুলনামূলকভাবে অন্য অন্য সময়ের তুলনায় অনেক মানুষ কম। আর এই জায়গাটা কিন্তু সব সময় কিন্তু আপনার এই কবুতর থাকে, খোদার 12 মাস এখানে কবুতর থাকে। আর যে ছোট ছোট কবুতরের মানে এই দানা বিক্রি করে, ওই যে বোরকা পরা লোকের মহিলারা ওখান থেকে কিনে কিনে ছিটায় এতে। তো হোটেলের দিকে চলে যাচ্ছি, কারণ আমাকে রেস্ট করতে হবে, আমার আজকে বিকেল আবার সন্ধ্যার সময় ফ্লাইট, সে কারণে হোটেল চলে যাচ্ছে। শরীরটা অনেক টায়ার্ড, তো ঘুম থেকে উঠবো, উঠে আর জোহরের নামাজ পড়ে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করে আবার এয়ারপোর্টের দিকে রওনা দিবে ইনশাল্লাহ। এই সেই রাস্তা, মক্কার যে রাস্তাটা আসলে দেখছেন, এই রাস্তায় আগে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ হাঁটাচলা করতো। এই রাস্তাটা গাড়ি চলাচল বন্ধ থাকতো, আর এদিকে সব দোকানপাটগুলো খোলা থাকতো। আর আজকে এখন এই পরিস্থিতি হয়ে গেছে কোভিডের জন্য যে কোনো মানুষজন নাই, দোকানপাট সব প্রায় বন্ধ, আর ওই সাইডে তো সবই বন্ধ। আসলে মক্কার যে পরিস্থিতি হবে আসলে বলাটা কী বলবো, আর আসলে আমি আরও এর আগে কয়েকবার আইছি, কিন্তু এরকম পরিস্থিতি বা এরকম অবস্থা জীবন আমি দেখিনি। মানুষের মুখে হাসি ছিল, সবাই ধুমধারাক্কা ব্যবসা করতো, কিন্তু আর এখন পরিস্থিতি, এখন সব দোকান বন্ধ, যা আছে সব দোকান। আর এখন বাজে দুপুর আপনার প্রায় 11টা বাজে, বাট এই 11টা কিন্তু তারপরও দেখেন মানুষ এই 11টা শুনতে প্রচুর লোক থাকতো। আর এখন পরিস্থিতি দেখ, মানে কী অবস্থা, আমার নিজের কাছেও খারাপ লাগতেছে এই অবস্থা দেখে। আর বাঙালিদের যে কান্নাকাটি, মানে সবারই একই অবস্থা ভাই, খুবই খারাপ অবস্থা। মানুষজন নাই, ব্যবসা বাণিজ্য নাই, তারপরে আর এখানকার যেই আইন কানুন ল তো খুবই খারাপ, বসে বসে কাগজ জন্য করতে 3-4 লাখ টাকা লাগে। আর এখন অনেক, মানে আজকে একজনের সাথে আলাপ করা, উনি খুব দুঃখ করলো, আর বেশিরভাগ ইলিগেল হয়ে যেতেছে, কারণ কাগজ জন্য করতে পারে না। তো এই যে এখানে যারা আছে উনি বাংলাদেশি কাজ করতেছে, অনেক আসলে পরিস্থিতি বেশি ভালো না, খুবই খারাপ অবস্থা। বাংলাদেশ হোটেল, আল্লাহ সুবহান, দেখেন যে এই জায়গার কি অবস্থা, একটা দোকান খোলা নেই, প্রতিটা দোকান বন্ধ, প্রতিটা দোকান বন্ধ, হোটেল বন্ধ, সব কিছু বন্ধ। আর আগে এই রাস্তা, আসলে আমি যা আগে দেখছিলাম এইসব রাস্তাগুলোর কথা যদি আগে বলি, বা ওই ওই ধরনের যদি আগে যদি কোনো থাকতো আমার কাছে, যে ভিডিওগুলা
দেখতেন তাহলে বুঝতেন যে কত লক্ষ লক্ষ মানুষ দোকানপাট, কী একটা অবস্থা। আর এখন পরিস্থিতি দেখেন কী যে অবস্থা হয়ে রয়েছে, আমি কী করব, আমার নিজের কাছে খারাপ লাগতেছে এই পরিস্থিতি দেখে। কোনো মানুষজন নাই, নিরিবিলি, এই যেসব গলিগালিতে আগে মানুষ আর মানুষ, আর সেখানে কোনো মানুষই নেই। একটা দোকান খোলা আছে বাঙালিদের, আর কোনো মানুষ নেই ভিতরে। আর একটা রাস্তা, এই রাস্তাও একই অবস্থা, যে আর একটা রাস্তা সেম কাহিনী, সেম অবস্থা। এই জায়গাটা দেখেন কি অবস্থা, শুধু একমাত্র ওই যে মেন যে রাস্তাটা, ওই রাস্তাটা একটু লোকজন আছে, আর না হয় সব রাস্তায় এই একই অবস্থা, সেম সিচুয়েশন, একই রকম। শুধু এই রাস্তাটা একটু বিজি আছে, কারণ এই রাস্তাটা লোকজন একটু আছে, কিন্তু দোকানপাট বলা যায় সবই বন্ধ। দেখেন কি অবস্থা, এখানে পুলিশ ইয়ে করতেছে। মাশাআল্লাহ, জোহরের নামাজ পড়ে বের হইলাম ইনশাআল্লাহ। জোহরের নামাজ শেষ, আর খুব সুন্দর, অনেক নতুন নতুন মিম্বার বানাচ্ছে, নতুন গেট বানাইতেছে আবার, আলহামদুলিল্লাহ। এখন যাব আমি এই জমজম টাওয়ারের যে মার্কেটটা, মার্কেটের ভিতরে যাব একটু কফি খেতে। আসলে আসার পরে এখনো যাওয়া হয়নি, আসলে সময় ছিল খুব কম, সময় খুব কম। ইনশাল্লাহ যাচ্ছি, দেখি একটা কফি খাবো ভিতরে যেয়ে।